অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা ও ছোট ডিম দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘেরাও করে ডিম ফেলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পূর্ব রাড়িয়াল বুথে। অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মী লীলা দাসের বিরুদ্ধে। লীলা দাস যদিও পচা ডিম দেওয়ার কথাটি স্বীকার করেছেন, তবে সরকারি দায় চাপিয়েছেন অঙ্গনওয়াড়ি সেন্টারের রাঁধুনির উপর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বরাবরই নিম্নমানের খাবার দেওয়া হয়। এর পূর্বে মাস দুয়েক আগে ওই সেন্টারের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও কাঁচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছিল, এবার পচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছে। বারবার অভিযোগ জানিয়েও হচ্ছে না কোনো সমাধান। এদিন সেন্টার থেকে দুর্গন্ধযুক্ত পচা ডিম দেওয়া হচ্ছিল, যা মুখে তোলা যায় না। পচা ও নিম্নমানের খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, এমনটাই অভিযোগ অভিভাবকদের। দেখাচ্ছি কেন, এর আগেও কি না, এর আগেও আমি নিজে কমপ্লেন করেছি, নিজে এর আগে মোটামুটি 3-4 মাস হয়ে গেলো, এর আগে আমি কমপ্লেন করেছিলাম। গ্রামের লোক যাচ্ছে যে এমনি এমনি অবস্থা, হ্যাঁ ডিমের ডিমের তো আজকে হয়েছে কি না, ভাত অল্প দিত, চা মানে তরকারি ঠিক মতো দিত না, রান্না করতো না ঠিক মতো। এবার এটা নিয়ে সমস্যা আগেই হয়েছিল, মোটামুটি 6-7 মাস আগে। এবার ঝামেলা হলো, আবার সমাধান করে আমরা মিটমাট করেই দিয়েছিলাম। তো আজকে কি নিয়ে ঝামেলা আপনাদের? আজকে ডিম নিয়ে ঝামেলা। একটা পেটিতে কটা ঘোলা ডিম থাকবে কিংবা কটা পচা ডিম থাকবে? একটা ডিমে তো গোটা পেটি পচা থাকবে না, একটা ডিমে গোটায় পেটি পচা দেখাচ্ছে। এবার গোটা যে পচা ডিমের আপনারাও তো নিয়েছেন ডিমের প্যাকেট কিংবা আমরাও ইউজ করি, গোটা পেটি যদি লি তাহলে গোটা পেটি কিন্তু পচা হবে না। আর ছোটো সাইজের, হ্যাঁ বড় সাইজের তো ডিমই নাই, আপনিও দেখলেন। হ্যাঁ এই তো মানে এই লি গোটা গ্রাম নিয়ে বিক্ষোভ করছে। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সিডিপিও আব্দুল সাতার জানিয়েছেন, গোটা ঘটনা শুনেছি, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মীকে শোকজ করা হয়েছে, আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানউতোর। বিক্ষোভ দেখিয়েছে গ্রামের বাসিন্দারা, কি বলবেন এই ব্যাপারে? ব্যাপারটা শুনেছি, আমাদের ওখানে কর্মীরা বলেছে নিম্নমানের খাওয়ারের ব্যাপার নিয়ে এখানে পচা ডিমের একটা ব্যাপার রয়েছে, 2-4টে পচা ডিম হয়তো বেরিয়ে গেছে। সেক্ষেত্রে আমরা খোঁজ খবর নিয়ে দেখছি এবং সিডিপিওর সঙ্গে কথা বলেছি, সুপারভাইজারের সঙ্গে কথা বলেছি, এরপর পরবর্তীতে যাতে না হয় সে ব্যাপারটা আমরা নিশ্চয়ই দেখব। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে, এর আগেও উঠেছে আবার উঠেছে, কি বলবেন? কি এখানে দুর্নীতির প্রসঙ্গই উঠে না, কারণ ICDS সেন্টারটা মানুষের ভালোর জন্য করা হয়েছে এবং শিশু সদ্যসাত শিশুদের জন্য যাতে সুস্থ খাবার পাওয়া যায় বা সুষম খাদ্য পাওয়া যায় সেক্ষেত্রে আমরা নজর রেখেছি, এবং আমাদের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে আমাদের সরকারি দপ্তরগুলো তারাও লক্ষ্য রেখেছে। যেহেতু বিগত কয়েকদিন ধরে স্কুলটা বন্ধ ছিল, যেহেতু ছুটি ছিল, পূজার ছুটি গেছে, সেহেতু হয়তো ডিমটা পচে গেছে, পরবর্তীতে যাতে না হয় সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই দৃষ্টিপাত করব। অভিযোগ করছে আবার গ্রামবাসীরা যে নাকি পচা ডিম দিয়েছেন এবং ডিমের সাইজ নাকি ছোট। আচ্ছা ছবিটা করেন না, বলছি অভিযোগ তো করছে, আপনি কি বলবেন এটাকে নিয়ে? নিজেই দেখে নাও, আমি কি ছোট দিচ্ছি কি বড় দিচ্ছি তুমি দেখে নাও। নি ওরা বলছে যে নাকি ডিমগুলো নাকি পচা পচা আছে, তো আমি তো পেটির মধ্যে ঢুকিনি, পেটিটা এখনো খারাপ হয়েছে, আবার পুনরায় দিয়ে দিব না? এখন কি আবার নতুন করে ডিম সিদ্ধ করে দিবেন? হ্যাঁ এখনই সিদ্ধ করে দিব। কিন্তু এরা তো বারবার অভিযোগ করছে, নাকি এর পূর্বে অভিযোগ হয়েছে তবু শুধরাচ্ছে না, অভিযোগ আনানো হয়েছে। আমার কি ডিমের কমতি আছে? প্রত্যেক দিনই ডিম যাচ্ছে, কোনো অসুবিধা নাই। আজকে আমি তো জানি না যে পেটি খারাপ আছে আমার। তো আজকে যারা সিদ্ধ করছিল যে আপনার দায়িত্ব রয়েছে হেল্পার, উনি কি ডিমগুলো দেখেনি যে পচা ডিম রয়েছে? ও বলছে যে ভাসছে, তো বন্ধ করে দে, তখনই ডিমটা সিদ্ধ করতে হতো না, এটা তো আমি দেখিনি। আমি তো নিজের সেন্টারে আবার সালারপুর গেলাম, কালকে এখানে থাকলাম, আজকে ওখানে গেলাম, বুঝলি? আমি আবার চলে আসছি, তাড়াহুড়া করতে ওখানে ভিড় হবে, 10:30 মধ্যে আমার এখানে আসতে হবে, তো চলে আসলাম। তো আপনি কটা সেন্টার দায়িত্বে রয়েছেন? আর এই সেন্টারটা কোন কোন পাড়া নিয়ে আছে? পূর্ব পশ্চিম দুটা সেন্টারের একটা আছে, সিডিপিও জানে, ডিপিও জানে, বিডিও জানে, সবাই জানে। লাড়িয়াল গ্রামে অঙ্গনবাড়ি কেন্দ্রকে নিয়ে একটা গন্ডগোল বাধে, ওখানে যে কেন্দ্রীয় সরকার যে বাচ্চাদের জন্য খাবার বরাদ্দ করছে, পশ্চিমবঙ্গ সরকার সেটা সম্পূর্ণ লুট করে নিচ্ছে। তার প্রতিবাদে ওখানকার গ্রামবাসীরা সম্পূর্ণ ডিম, পচা ডিম খাওয়া সব ছুঁড়ে ফেলে দিয়ে আন্দোলন করেছে। আজকে আমাদের পশ্চিমবাংলায় যতটি অঙ্গনবাড়ি কেন্দ্র আছে, প্রত্যেকটা অঙ্গনবাড়ি কেন্দ্রের মধ্যে যদি সঠিক তদন্ত হয়, 10% অঙ্গনবাড়ি কেন্দ্রতে ভালো খাওয়া ছাড়া 90% কেন্দ্রে দুর্নীতি খাবার দেওয়া হচ্ছে। এটা তদন্ত করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক যারা এগুলো বিলি করছে। হরিশ্চন্দ্রপুর থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।